মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আর আমি নিজে রেডি হয়ে গেছি, বেরোবো হাঁটতে এইবার। আর আজকে চুলটা শ্যাম্পুটা করবো, করতেই হবে। কালকে করলেই ঠিক হতো, কিন্তু কালকে আর ইচ্ছে করেনি। আর এখানে ওর খাবার দাবার সমস্তটা আমি সাজিয়ে দিয়েছি, চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই, আর তারপরে আটকে গুছিয়ে দিই। ও অলরেডি মজা পড়ছে। আর আজকে মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে, এখন বাজে 7:21। বললাম কি একবার টাইমটা, কি জানি বলেছি কিনা। এই আজকে হচ্ছে ওর মেনু সব। এখানে দিয়েছি মিষ্টি সুজি, আর চামচটা দেবো সকালেরটা এটা। আর দুপুরের জন্য ভাত, ডাল, ভোলা মাছ। ভোলা মাছের পিসগুলো করেছে, দেখো মাথাটাই গরম হয়ে গেছে দেখে। আর কুমড়ো আলুর তরকারি। আর দিয়েছি মুসম্বি নেই ঘরে, তাই পাকা পেঁপে দিয়েছি, আর স্যালাড দিয়েছি। ওর এতক্ষণে গুড মর্নিং হয়েছে। আমার 7:21 তোমাদের সাথে ব্লগটা শুরু করেছি। আমি উঠেছি আজকে 5:23, জানি না কেন নিজে থেকে ঘুম ভেঙে যাচ্ছে 5:20-25-এ। আর এই বাড়িতে একটা মুরগি না মোরগ কিছু একটা পোষে, আর ও ক ক করে ডাকতে থাকে, এমনি ঘুম ভেঙে যায়। ভোরটা বেশ গ্রামের মতো করে শুরু হয়, গ্রামে ডাকে না ওই রকম করে। তো যাই হোক, আমি এবার বেরোবো। ও বেরিয়ে গেলেই আমি এই গেটটা লাগিয়ে দিয়ে বেরিয়ে পড়বো। বেরিয়ে তোমাদের সাথে গিয়ে একেবারে গণেশ টেম্পেলে দেখা হবে, কারণ আমি মাঝে আর ফোন বার করি না, কারণ মেন রোডটা দিয়ে হেঁটে যাই। তো সকালবেলায় তো গাড়ি এমনি স্পিডে চলে যায় গিয়ে, তো ওই জন্য আর ফোন বার করবো না। আর আমি নিজেও একবার করে দর্শন করি, তোমাদেরকেও একবার করে দর্শন করিয়ে দিই এই আর কি। টাটা, চলো। সকালেরটা কোনোভাবে মিটে গেছে, রাতের তরকারিও আজকে আছে, ওই কুমড়ো আলু তরকারিটা। আজকে আর কিছু বানাবো না রাতে। আর এইটা দেখো, এটা আমার দোষে একটু বড় হয়ে গেল, আমি ফুটে দিয়েছি একটু, তো ওই জন্য। চল আর কথা বাড়াবো না, এখানে হাঁপিয়ে গেলে হবে না, এখনো অনেকটা পথ বাকি, সবে শুরু। মন্দির চত্বর একদম ফাঁকা, কারণ আমি অনেক সকালে আজকে চলে এসেছি, 7:45 বাজে আমি চলে এসেছি। ওই দেখো গণেশজি। তো চলো আমি প্রণামগুলো করে নিই। চলো চলে এসেছি আজকেও। বাপরে হাঁপিয়ে গেছি পুরো। বাসটা এইদিকেই দাঁড় করায়, কেন করায় আমি সত্যি জানি না। এই মাঠটা কিন্তু পুরোটা ফাঁকা থাকে, এখানে রাখে না, এই দিকটাতেই রাখে। এখন বেজে গেছে 11:45। আজকে হেঁটে হেঁটে এসে নিয়ে ঘরটা মুছে টুছে নিয়ে খাবারটা খেয়েছি, মানে ব্রেকফাস্ট যেটা করেছি, ওকেও সুজি দিয়েছি, আমিও সুজি খেয়েছি। খেয়ে দেখ কি মনে হলো, গাটা না যেরকম ম্যাচ ম্যাচ করছিল স্নানে যাওয়ার আগে, মনে হলো একটু বসে নিই। এবার কম্বলটা খোলাই ছিল, ও তো ভাজ করেনি, আমি পরে ভাজ করি, তো কম্বলটা খোলা ছিল বলে ম্যাচ ম্যাচ করছিল বলে এখানে এভাবে হেলান দিয়ে বসতে বসতে আস্তে আস্তে কম্বলটা টেনে নিয়ে শুয়ে গেছিলাম। আর আমি ঘুমিয়ে গেছিলাম আজকে, মানে কিভাবে এটা হলো আমি জানি না। উঠে দেখলাম তখন বাজে 10:20, আর এতক্ষণ একটু বসে বসে গান ঠান শুনছিলাম আর কি। এখন বাজে 11:45, গিজারের সুইচটা দেবো, আর একটু গোছাতে হবে সোফার ওখানটাতে, চেয়ারের ওখানটাতে একটু জামা কাপড় আমি যেগুলো হেঁটে এসে মানে রেখেছি সেগুলোকে গোছাতে হবে, ও যেগুলো রেখে গেছে সেগুলোকে গোছাতে হবে। তো এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে ততক্ষণে জলটাও গরম হয়ে যাবে, আমি ঢুকবো স্নানে। আজকে কিভাবে ঘুমিয়ে গেছি ভগবান জানে। তারপরে দেবো ঠাকুর পুজো। স্নান দান করে পটের বিবি সেজে এসে বসে পড়েছি, পুজোও দেওয়া হয়ে গেছে আমার। এই দেখো কত ধোয়া দেখেছো, ধোয়াটা হচ্ছে ধূপ থেকে বেরোচ্ছে, ওই ধূপ ধুনো গুলো হয় না ওগুলো, ওগুলো আমি সন্ধ্যাবেলা করে ধরাই। কালকে তো আংটি আঙ্কেল এসেছিল, তো তখন আমি এই সে ধূপটা দেইনি, কারণ সবার তো এই ধোয়াটা সহ্য হয় না, ওই জন্য আমি ধূপটা তখন ধরাইনি, তাই আজকে সকালে ধরিয়ে দিলাম। কারণ আমি রোজই ধরাচ্ছি, একটু বর্ষা বর্ষা ওয়েদার, তো তাই জন্য এই ধূপটা দিয়ে দিচ্ছি, এই আর কি, আর কিছুই নয়। তো টিভিটা একটু চলছে, অনেকদিন বাদেই চালিয়েছি, কারণটা হচ্ছে আমি শনি মঙ্গলবার করে একটু হনুমান চালিসা শুনি কানে আসে, আর আমি পুজো দিই। শুধু হনুমান চালিসা শনি মঙ্গলবার বলবো না, বাকি দিনও রাম সিয়ারাম বা হনুমান চালিসা যেটাই হোক না কেন, আমি যেটা হাতের কাছে পেয়ে যাই ইউটিউবে সেটাকেই চালিয়ে দিই, কোনোদিন ফোনে কোনোদিন টিভিতে, এরকম আর কি। আজকে টিভিতে গান চালিয়ে দিয়ে আমি স্নান করতে ঢুকেছিলাম, তাই জন্য টিভিটা চলছিল বলে টিভিতে আজকে চালিয়ে দিয়েছিলাম হনুমান চালিসা। আমার না কিছুই না কানে আসে, এরকম একটু পজিটিভ ভাইব পাই, আর কিচ্ছু না। মানে সত্যি কথা বলতে সব কিছুর মধ্যে একটু পজিটিভিটি খুঁজে পেলে ভালো লাগে, নেগেটিভ কথাবার্তা ঠিক ভালো লাগে না, ওই আর কি। তো যেটাই হোক, আর আমার মানে নেগেটিভ কথাবার্তা ভালো লাগে না বলছি, আবার কেউ কেউ শুনলে হয়তো তারা কমেন্ট করে না বা কিছু, কেউ কেউ শুনলে বলবে বাবা এই মেয়েটা নেগেটিভ কথা বলে না, হয়তো আমার কথাবার্তা কখনো বা স্ট্যাটাস
আবারও বলছি এগুলো আমার ভাবনা চিন্তা, আমি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করি আর কিচ্ছু না। আমি কখনোই বলিনি প্রত্যেকটা মানুষ এক, প্রত্যেকটা মানুষের ভাবনা চিন্তা এক, আমারটা আমার মতো, তোমারটা তোমার মতো। সুতরাং তাই জন্যই প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা সমাজে, এর জন্যই বোধ হয় সবাই যদি ভালো হতো তাহলে তো সমাজে কোনো ঝামেলাই থাকতো না, তাই না? তো ওই আর কি। তো এবার আসি মেন কথায়। কালকে তো আন্টি আঙ্কেল এসেছিল, আর কালকে আর ভিডিওটা বড় করিনি, তাই আর বেশি ডায়লগ তোমাদের সাথে দিতে পারিনি আর কি। কিন্তু সত্যি বলছি, মন থেকে আবারও বলছি, এই ভালোবাসাগুলোকে কীভাবে শোধ করা যায় আমি সত্যিই জানি না, সত্যিই জানি না। মানে আমি শোধ হয়তো করতেও পারবো না, চাইও না, মন থেকে চাই না যে শোধ করতে। আন্টি আঙ্কেলও আমার মা বাবা সমতুল্যই, তো ওই আর কি। মানে আমি কথাগুলো বলতে গেলেও হয়তো ইমোশনাল হয়ে পড়ি বা কিছু। সত্যি মানে এই চ্যানেলটা থেকে যে আমি এরকম ভালো মানুষদেরকে পাবো আমি সত্যিই জানতামই না, জানা ছিল না। কোথায় আন্টিরা বেহালাতে থাকে, আমরা বিরাটিতে থাকি, দেবলিনা যদিও আমার বাড়ির ওই দিকেই থাকে, কিন্তু তাও মানে ওই দিকটাতে তো আর আমাদের খুব একটা যাওয়া হয় না। তারপরও ব্যাঙ্গালোরে এসে এভাবে দেখা, সিরিয়াসলি মানে আমার মাঝে মধ্যে মনে হয় ভাগ্যিস চ্যানেলটা খুলেছিলাম, ভাগ্যিস ব্লগিংটা করছিলাম। তো এই আর কি, আর কিছুই না। তবে ভালোবাসা না সত্যি, মানে দামি জিনিস বা দামি উপহার দিলেই কিন্তু ভালোবাসা হয়ে যায় না। মানে আমাকে দিয়েছে কালকে, এই জন্য কথাগুলো আমি বলছি না, মানে আমি জাস্ট বলছি যে দামি গিফট, দামি কিছু দিলে কখনো ভালোবাসা হয়ে যায় না। ভালোবাসা বা একটা ভালো সম্পর্কের জন্য আমার মনে হয় কিছু ভালো কথা, একটা হাসি মুখেরই প্রয়োজন, আর কিচ্ছু না। একটু ভালোভাবে কথা বলো, একটু হাসি মুখে কথা বলো, সময় না থাকলে অন্তত একটু দেখে হাসাহাসি করি আর কি, ব্যাস এইটুকুতেই আমার মনে হয় একটা ভালো সম্পর্ক হয়েই যেতে পারে। মুখ কালাকালি নাই বা করলাম, তাই না? আমরা সত্যি কথা বলতে এখন যা দিনকাল পড়েছে, এখন যা রোগ বেরিয়েছে, তাতে আমরা সত্যিই জানি না আমরা কে কতদিন আছি। তো আমার মনে হয় সত্যি একে অপরের সাথে মুখ কালাকালি বা কথা না বলে থাকা বা কিছু এরকম করার কোনো মানে নেই বা কিছু। হ্যাঁ, তবে এরকমটা নয় যে তোমাকে কেউ বারবার ধাক্কা দিচ্ছে তুমি তারপরেও তুমি সেখানেই যাবে বা কিছু, বা নিজে দোষ করেও তোমার উপরে পুরো দোষটা চাপিয়ে দেওয়ার হালকি ছালকি আর কি। অনেকের সময় হয় না যে নিজে দোষ করেছে কিন্তু তোমাকে বলতে আসার সময় নিজের দোষগুলো ভুলে গেছে, এই আর কি। তো সেই রকমই, মানে সেই জায়গাতে আর বারবার না যাওয়াই ভালো, এইটা আমি বিশ্বাস করি। মানে যে জায়গায় গেলে তুমি বারবার নিজে আঘাত পাচ্ছ, নিজে কষ্ট পাচ্ছ, সেখানে বারবার না যাওয়াটাই ভালো আর কি। আর অবশ্যই মানে ভালোবাসা তো মানুষকে একদমই ঠিক কথা, ভালো ব্যবহার করা ঠিক কথা, কিন্তু এমন ভালোবাসাটা উচিত না যে মানে সবাইকে ভালোবাসতে গিয়ে, সবাইকে সুখী রাখতে গিয়ে, সবার কাছে ভালো হতে গিয়ে আমি নিজে ভালো থাকতে পারছি না। তুমি কখনোই দেখবে সমাজের প্রত্যেকের কাছে ভালো হতে পারবে না, কারো না কারোর কাছে তুমি ঠিক খারাপ হয়েই থাকবে। তো দরকার নেই ভালো হওয়ার, তুমি যাদের কাছে ভালো আছো তাদের কাছেই ভালো থাকো না, কি আছে? তাদের আশীর্বাদ তো তুমি পাচ্ছ, তুমি তো জানো তুমি কি, আমি তো জানি আমি কি। সুতরাং যা যে যেভাবে ভাবনা চিন্তা করছে করতে দাও, নিজের কাজটা নিজের মতো করে করে যাও, দেখবে নিজেও ভালো থাকবে, যারা তোমাকে ভালোবাসছে তাদেরকেও ভালো রাখতে পারবে। যারা তোমাকে ভালোই বাসছে না, যারা তোমার নামে কথা বলে যাচ্ছে তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে তোমার পাশ থেকে তুমি সরিয়ে দাও। যতই তোমার আশেপাশেই থাকুক না কেন, বা যেদিকেই থাকুক না কেন, যত দূরেই থাকুক না কেন, এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই সবটাই দেখতে পায়, এই আর কি। কিন্তু ওই আর কি, দূরে সরিয়ে রাখাটাই আমার মনে হয় ভালো, তাতে আমি নিজে সুখী থাকবো, তাতে আমি ভালো থাকবো, তাতে যারা মানে নিজের লাইফটাকে নিজের মতো করে কাটাতে পারবো, এই আর কি। তো অনেকটা বকবক করে ফেলেছি, চলো আবার পরে দেখা হবে। রেডি হয়ে বানাচ্ছিলাম একটা শর্টস, আর ছাদে এত হাওয়া দিচ্ছে, দেখো জানলাটা খোলা বলে এইদিকে চুল নড়ছে, ছাদে এত হাওয়া দিচ্ছে, যেখানে বসে বানাবো ভেবেছিলাম সেখানে বসে তো বানাতে পারলামই না, উল্টে ঘেমে চুমে গেলাম, ওইখানটাতে একটু রোদ ছিল বলে। এখন হয়ে গেল আবার মেঘলা, দেখো হাওয়াটা দেখো শুধু। তো ওই জন্য যেখানে বসে বানাবো ভেবেছিলাম ওখানে তো পারলামই না, আজকে সিঁড়িতে বসে বানাতে হলো আমার, এমন মানে বসে নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি আর করবো, একটা রিলস বানানোর ইচ্ছে হলো, তাই একটু। তাও আবার দেখো কুর্তিটা পরেছি, প্যান্টটা চেঞ্জ করিনি, করে যেটা পরা ছিল সেটাই, এইসবই করি আমি। তো চলো আমি একটু কাজলটা পরার জন্য দেখো বার তো করেছিলাম, এগুলোকে একটু গুছিয়ে নিই, তারপরে এই কাজল ঠাজল তুলে লিপস্টিক ফিপস্টিক তুলে নিয়ে তারপরে আসছি। আমরা দুজন দুজনকে এতক্ষণ ধরে খেলাখেলি করলাম আর কি, তুমি যাও তুমি যাও, আসলে কোথায় যাওয়ার কথা হচ্ছে আমাদের দুজনেরই একটু একটু খিদে পেয়ে গেছে। ও হঠাৎ করে বলছে আমার একটু পকোড়া খেতে ইচ্ছে করছে, যেটা সেই পাপা মামু নিয়েছিল তখন আমরা খেয়েছিলাম, তারপরে আর খাওয়া হয়নি আমাদের।
তো ওই জন্য যাচ্ছি এবার আনতে দুজন দুজনকে ঠেলাঠেলি করার পর চোখ পড়েনি দুজন দুজনকে ঠেলাঠেলি করার পর অবশেষে আমি বললাম দুজনেই যাই চলো মানে এ বলছে তুমি যাও আমি বলছি তুমি যাও এ বলছে তুমি যাও আমি বলছি তুমি যাও এই করতে করতে লাস্ট টাইম বললাম চলো দুজনেই যাই তাহলে কেউ কাউকে আর বলতে হবে না তাহলে তাই এখন দুজনেই যাচ্ছি আমাদের পকোড়া চলে এসেছে লঙ্কার পকোড়া ওর জন্যে আমার জন্য হচ্ছে দুটো ডাল পকোড়া দুটো পেঁয়াজি ব্যাস রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবটা হয়ে গেছে শুধুমাত্র ফ্রেশ হওয়াটা বাকি রয়েছে তারপরেই শোবো আর কি তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি আর রাতে কি করলাম সেটা দেখাইনি কেন বলতো কারণ ওই কুমড়ো আলুর তরকারিটা ছিল ওটা আর রুটি খেয়েছি আমরা তো চলো আজকের মতো টাটা গুড নাইট কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে আশা করি ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ব্লগগুলো আর যদিও তোমরা কমেন্ট করো না আমি জানি না কেন আর বলছি না ওই জন্য যে করতেই হবে বা কিছু এটা জোর করার জিনিসও নয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই করো আর শর্টস ছাড়ছি আমি যদিও সেটা রেগুলার নয় তাই জন্য হয়তো তোমাদের কাছে পৌঁছয় না বা কিছু একটা হয় প্রবলেম হয় অবশ্যই তবে হ্যাঁ ওটা ম্যান্ডেটারি কিছু নয় আমার কাছে আমার ভালো লাগা যেদিন ইচ্ছে হয় সেদিন একটু ছাড়ি যেদিন ইচ্ছে হয় না সেদিন করি না শর্টসটা তো ওই আর কি ভালো লাগা থেকে একটু একটু চলতে থাকে ওটা আর কি তো চলো আজকের মতো টাটা